হ্যালো ব্রিওন ওয়েলকাম টু বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা দেখতেই পাচ্ছেন নন স্ক্রিনে রাজ্যের একসাথে দশটি সরকারি চাকরির খবর জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং কোথায় কিভাবে আবেদন করবেন আবেদনের ফিস কত এবং আবেদনের শেষ তারিখ কত বয়স কত যোগ্যতা কত সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন অর্থাৎ কেউ যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি করে নেবেন সাবস্ক্রাইব এবং পাশের বেলাইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন চলুন আজকে ভিডিও শুরু করা যাক দেখুন প্রথমে আমরা যে চাকরি নিয়ে আলোচনা করব দেখুন এই মুহূর্তে দশটি চাকরির জন্য আবেদন চলছে তার সম্পূর্ণ তথ্য এখানে একসাথে আলোচনা করা হলো অষ্টম শ্রেণীর পাশ থেকে গ্র্যাজুয়েশন সমস্ত যোগ্যতাতে নিয়োগ চলছে যেসব জায়গায় তা একসাথে করে দেওয়া হলো এবং সাথে আবেদনের লিঙ্কও দেওয়া হলো ওকে তো চলুন এবার চলে আসি প্রথমে কী আছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে চার হাজার পাঁচশো শূন্য পদে ক্লার্ক নিয়োগ পশ্চিমবঙ্গে পরীক্ষা সেন্টার রয়েছে অবশ্যই আর এসএসসি যেটা পরীক্ষাটা নাম হচ্ছে এসএসসি সিএইচএসএল শূন্য পদ রয়েছে চার হাজার পাঁচশো রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারি সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা কী আছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তারপরে কী বলেছে যে বয়স হতে হবে আঠেরো থেকে সাতেরো বছরের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর এটা মনে রাখবেন আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আবেদন করতে পারেন চলুন এবার চলে আসি দু নম্বর কী বলেছে দু নম্বর একটা ভালো চাকরির খবর আছে সেটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্ল্যান্টস ও স্টেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো পদের নাম কি ফিজিওথেরাপিস্ট তারপরে হচ্ছে জুনিয়র জুনিয়র নার্স গ্রেড টু এবং জুনিয়র এক্স রে টেকনিশিয়ান জুনিয়র ল্যাব টেকনিশিয়ান জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড টু শিক্ষাগত যোগ্যতা কি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউর জন্য নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীর নাম দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বয়স সর্ব বয়স হতে হবে সর্বোচ্চ বাষট্টি বছরের মধ্যে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ কত চারই ডিসেম্বর দু হাজার এবং এখানে চলে আসলে অ্যাপ্লাই করতে পারবেন চলুন এবার চলে আসে আমরা পরবর্তী যে নিউজটি আছে ভারতীয় কোস্টগার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গে পরীক্ষা সেন্টার রয়েছে পদের নাম হচ্ছে নাবিক কুক ও স্টুয়ার্ড এবং শিক্ষাগত যোগ্যতা পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতই ডিসেম্বর এবং এখানে অ্যাপ্লাই করার লিঙ্কও দেওয়া আছে চলুন চলে আসি চার নম্বর খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ এবং যারা আর্মির জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন কবে আর্মির র্যালি হবে তো তাদের জন্য খুবই একটি গুড নিউজ সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মির র্যালির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে র্যালি হবে কোথায় শিলিগুড়িতে এবং কোন কোন জেলা জেলার ক্যান্ডিডেটরা আবেদন করতে হবে সেটা জানাচ্ছি তো চলুন বিস্তারিত জানা যাক পদের নাম সোলজার জেনারেল ডিউটি সোলজার টেকনিক্যাল সোলজার ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল এছাড়া রয়েছে সোলজার ট্রেডম্যান টেন্থ পাস ছেলেদের জন্য সোলজার আর আরেকটা রয়েছে কি এইট পাস স্টুডেন্টের জন্য আর সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা কি বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক অষ্টম শ্রেণী উচ্চ মাধ্যমিক পাস যার যেটা যেরকম পদ সেই অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় এবার যেখানে আমরা আরও একটু বিস্তারিত জানব যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যেহেতু শিলিগুড়িতে হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়ি এবং শিক্ষাগত যোগ্যতা যেটা পুরোটা বলা বিস্তারিত বলা নেই তবুও আমি আমার যতটা জানা আছে সেখান থেকে বলছি ক্লার্ক পদে যারা আবেদন করতে পারে তারা কিন্তু উচ্চ মাধ্যমিক তাদের দরকার এবং আগে ছিল ফিফটি পার্সেন্ট এখন কারেক্ট আমি বলতে পারছি না তবে পুরো পুরো বিজ্ঞপ্তিটা দেখলে আমি বুঝতে পারবো তবে আগে ছিল ফিফটি পার্সেন্ট ওকে এখন হয়তো সিক্সটি পার্সেন্ট মেবি করেছে বাকিটা আপনার জেনে নেবেন তাদের ওয়েবসাইটে গিয়ে পাঁচ নম্বর আরও একটি খুবই বড়ো নিউজ সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দু হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই পদের নাম কি প্রভিশনারি অফিসার পিও যাকে বলা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে হবে কি অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ চারই ডিসেম্বর দু হাজার কুড়ি এগুলো জাস্ট আমি এই নিউজগুলো একটু আপনাদেরকে শর্টলি বলে যাচ্ছি যেহেতু পুরো বিস্তারিত দেওয়া নেই তো শর্টলি বলে যাচ্ছি এবং আপনারা সেখানে অ্যাপ্লাই হয়ে চলে যাবেন এবং এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তারপর চলে আসছি আরও একটি ছ নম্বর খবর সেটা হচ্ছে যে রাজ্যের সমবায় ব্যাংকে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে সমবায় ব্যাংক ওকে তো পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি সুপারভাইজার ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং পাস আবেদন করতে হবে সরাসরি অনলাইনে আবেদনের শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার কুড়ি এবং এখানে অ্যাপ্লাই ন করলে এখানে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে সাত নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ স্বরাজ নিগম লিমিটেডের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে পদের নাম কি প্রকিউর প্রকিউরমেন্ট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস এবং সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এটা কি করতে হবে এটা কিন্তু অনলাইনে হবে না অফলাইনের মাধ্যমে এই ঠিকানায় আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে ঠিক আছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে নভেম্বর সময় খুবই কম রয়েছে এখানে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে। তারপর কি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ডাইরেক্টরেট লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে কেবলমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন যেটা ওই সাইটে দিয়েছিল পুলিশে ঠিক আছে সর্বোচ্চ বয়স চৌষট্টি বছরের মধ্যে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এবং আবেদনের শেষ তারিখ দোসরা ডিসেম্বর এবং এখান থেকে ক্লিক করলে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন ন নম্বর হচ্ছে রাজ্যে একশো দিনের কাজে দেখাশোনার জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে বীরভূম জেলার মুরাইল ব্লক এলাকায় পদে নেওয়া হচ্ছে গ্রাম রোজগার সহায়ক ঠিক আছে তো যোগ্য শিক্ষাগত যোগ্যতা মানে বেশি চাওয়া হয়েছে জানি না কাজটা কী হবে তো অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস ওকে আর উচ্চ মাধ্যমিকে গণিত ও পদার্থবিদ্যা বিষয়ক হিসাবে পড়ে থাকতে হবে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এবং আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর তো একটা সত্যি কথা বলতে বন্ধুরা একশো দিনের কাজ যারা দেখাশোনা করে পাড়ার ওই যারা দাদা ফাদা হয় তারাই কিন্তু একশো দিনের কাজ দেখি দেখাশোনা করে যাই হোক এটাও তারা হচ্ছে ওই যারা মা লেবার দেশ দেখাশোনা করে তো হতে পারে এটা অন্য কাজও ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে দশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ সহ দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে কত শূন্য পদ ছশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ভিন্ন নিচে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত জানান তো এখান থেকে অ্যাপ্লাই নাও এবং করলে এখানে জানা যাবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শেষ তাই তেইশে নভেম্বর দু হাজার কুড়ি তো বন্ধুরা এই ছিল হট দশটি বর্তমানে যেসব পদে পশ্চিমবঙ্গে নিয়ে করা হচ্ছে তো সেটা নিয়ে আলোচনা করলাম ঠিক আছে তো আই হোপ যে ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি হেল্পফুল হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর যদি চ্যানেলে কেউ নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এই ধরনের নিউজ যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিউস একটু বেশি বেশি বাড়ান তাহলে কিন্তু আমরা আরও মোটিভেটেড হই তো ভিডিওটি শেয়ার করে অবশ্যই দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা